শুরুতেই সংবাদ শিরোনাম, পাকিস্তানি পতাকা নামিয়ে উল্লাস, তালেবান কর্মকর্তাদের গ্রেফতার, তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে একটা চীন, রাশিয়া ও পাকিস্তান। অবশেষে তিন বছর পর পাকিস্তানে ঢোকার অনুমতি পেল মোদির প্লেন। ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিউইয়র্কে ভয়াবহ বিক্ষোভ। মিয়ানমারের থান্ডলাং শহরে সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত চার, বস্তুচ্যুত হাজার হাজার মানুষ, যে কারণে ফিলিস্তিনের স্বাধীনতা চান বাইডেন। শরণার্থী সংকট নিয়ে জাতিসংঘে যা বললেন এরদোগান। এবার বিস্তারিত, মানবিক কারণে পাকিস্তান নতুন আফগান সরকারকে খাদ্য সহযোগিতা করছে। এর ধারাবাহিকতায় রোববার আফগানিস্তানে একটি ট্রাকে 17 কন্টেইনার ভর্তি খাদ্য সামগ্রী পাঠায় পাকিস্তান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ট্রাকের পাশ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলছেন একজন তালেবান কর্মকর্তা। ভিডিওতে সাধারণ নাগরিক ও তালেবান যোদ্ধাদের বলতে শোনা যাচ্ছে, পাকিস্তানি পতাকা ছিঁড়ে ফেলো। এরপর ট্রাক থেকে পতাকা নামিয়ে ফেলার পর তাদের উল্লাস করতে দেখা গেছে। এক তালেবান যোদ্ধা বলেন, এই পতাকা পুড়িয়ে দেওয়া উচিত। দাতব্য ট্রাক থেকে পাকিস্তানি পতাকা সরিয়ে নিয়ে তালেবান কর্মকর্তাদের গ্রেফতার করেছে দেশটির নতুন সরকার। এইসব কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। পাক আফগান সহযোগিতা ফোরামের প্রধান হাবিবুল্লাহ খান বলেন, এমন এক সময় খাদ্য সহায়তা পাঠানো হয়েছে যখনই সহায়তা তাদের ভয়াবহভাবে দরকার। আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত ও দরিদ্র লোকজনের প্রয়োজনে এই সহায়তা পাঠানো হয়েছে। এ ঘটনায় তালেবান মন্ত্রিসভা মর্মাহত বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিশ্চিতভাবে এই ঘটনায় আমাদের প্রতিবেশী দেশের নাগরিকরা মানসিকভাবে আঘাত পেয়েছেন, আমরা ক্ষমা চাচ্ছি। এই ঘটনায় জড়িত তালেবান যোদ্ধাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আইন অনুসারে তাদের বিচার করা হবে। চীন, রাশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে। সম্প্রতি এই দেশগুলোর তিনজন বিশেষ দূত কাবুল সফর করেন। সেখানে তারা তালেবানের প্রতিনিধি ছাড়াও দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়া আবদুল্লাহ আবদুল্লার সঙ্গেও বৈঠক করেন। ভারতের ANI নিউজের খবরে বলা হয়েছে, এই বৈঠক শেষে চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, তালেবান সরকারের সঙ্গে তারা সর্বদা যোগাযোগ রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন। রাশিয়ার মন্ত্রণালয়ের বরাতে স্পুটনিক নিউজ জানিয়েছে, তালেবান সরকারও চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিয়েছে। ভারতের ANI-র খবর অনুসারে চীন, রাশিয়া ও পাকিস্তানের দূতরা এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে। কাবুলে তিন পরাশক্তির বিশেষ দূতদের বৈঠকের পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে লেখেন, জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে চায় তালেবান। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন ও পাকিস্তান। এর পাশাপাশি আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করতে চাইছে দেশ দুটি। সম্ভাব্য এই গ্রুপে চীন ও পাকিস্তানের সঙ্গে ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান রয়েছে। এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা 7 সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সভা করেছিলেন। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নতুন গ্রুপ তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন বাড়াতে কাজ করবে। অবশেষে তিন বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান নিজেদের আকাশ সীমা ব্যবহার করে চলাচলের অনুমতি দিল পাকিস্তান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দেওয়ার সুবিধার্থে এই অনুমতি দিল ইসলামাবাদ। অনুমতি পাওয়ার পর বুধবার মোদীকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের আকাশ সীমা ব্যবহারে অনুমতি চেয়েছিল। ভারত তখন অনুমতি দিয়েছিল। এরপর পাকিস্তান ভারতের অনুরোধেও সাড়া দিল। নিউইয়র্কে যাওয়ার জন্য মোদীর বিমান আফগানিস্তান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। এ কারণেই পাকিস্তানের অনুমতির প্রয়োজন পড়ে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ভারতীয় বিভিন্ন চ্যানেল বলছে, মোদীকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ। তবে এই অনুমতি একবারের জন্য দেওয়া হয়েছে নাকি গত 3 বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে তা ওই চ্যানেলগুলো জানাতে পারেনি। এর আগে গত 3 বছর ধরে পাকিস্তান সরকার দেশটির আকাশ দিয়ে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর প্রতিবাদে নিউ ইয়র্কে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অহিংস বিক্ষোভ হয়েছে। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিউ ইয়র্ক দৃষ্টিনন্দন কয়েকটি ট্রাকের ডিজিটাল ডিসপ্লেতে রাইসি বিরোধী বিভিন্ন বার্তা দেওয়া হয়। ইরানিয়ান আমেরিকান ফর লিবার্টি নামে এক সংগঠনের তরফ থেকে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। ওই সংগঠন টুইটারে ওই বিক্ষোভের ভিডিও পোস্ট করেছে। ট্রাকের ডিজিটাল ডিসপ্লেতে ইব্রাহিম রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অপরাধের তদন্ত হওয়া উচিত আর সন্ত্রাসীদের মনোনীত সরকারের মতো রাইসি বিরোধী বিভিন্ন বার্তা প্রচার করা হয়। পাশাপাশি প্রচার করা হয় রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ। ইরানের রাজধানী তেহরান থেকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্য রাখেন রাইসি। প্রসঙ্গত, 2018 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডকুমেন্টে জানা যায় কট্টরপন্থী ইব্রাহিম রাইসি কিভাবে ডেথ কমিশনের সদস্য হিসাবে ভূমিকা পালন করেছেন। এই ডেথ কমিশন জোরপূর্বক অপহরণ সহ 1988 সালে এভিন ও গহর দাসত কারাগারে হাজার হাজার ভিন্ন মতাবলম্বী রাজনৈতিকের মৃত্যুদণ্ড কার্যকর করে। ইরান এখন পর্যন্ত ভুক্তভোগীদের মরদেহ পদ্ধতিগতভাবে গোপন রেখেছে। অ্যামনেস্টির রিপোর্টে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান হিসাবে ইব্রাহিম রাইসি মানবাধিকারের প্রতি দমনপীড়ন চালিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী একটি শহরে গেরিলাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে। গতকাল মঙ্গলবার মিয়ানমারের থান্টলাং শহরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সংঘর্ষের সময় প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহু সংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে শহরে বসবাসকারী 10,000-এর অর্ধেক লোক পালিয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত নিহত ও 15 জন আহত হয়েছেন। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত 100 মানুষের মৃত্যু হয়েছে। একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিতের সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই মন্তব্য করেন বাইডেন। খবর আরব নিউজের। জো বাইডেন বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের সব মানুষের শান্তি ও নিরাপত্তার উপায় খুঁজতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশ্বাস করি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ইসরায়েল এবং একটি কার্যকর সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিনের পাশাপাশি শান্তিতে বসবাসের জন্য 2-রাষ্ট্রভিত্তিক সমাধান সর্বোত্তম উপায়। কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য থেকে বহু দূরে রয়েছি, তবে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে, যোগ করেন বাইডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারবে না। মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর। আফগানিস্তানের সাম্প্রতিক সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে কিভাবে বাস্তবতাকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ হয়েছে। 40 বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবেলা করতে বাধ্য করা হয়েছে। এরদোগান আরও বলেন, আফগানদের প্রয়োজনে তুরস্ক আর সাধ্যমতো সহায়তা করার চেষ্টা চালিয়ে যাবে। তুরস্কের প্রেসিডেন্ট জানান, তার দেশ নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবেন না। তিনি বলেন, সিরিয়ায় মানুষের মর্যাদা রক্ষা করার দেশ হিসাবে আমাদের নতুন করে শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় বা ধৈর্য নেই। কর্তৃপক্ষ জানায়, তুরস্কে 182,000 নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে। দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা 120,000। বর্তমানে তুরস্কে 40,00,000-এরও বেশি শরণার্থী রয়েছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।